একজন কবি দেখা বলেন বলেন যে আচ্ছা আমি তো অনেক কিছু লিখলাম এই মুহূর্তে কোনো কন্টেন্ট পাচ্ছি না আপনি কোনো আমাকে হেল্প করবেন আমি বললাম যে দেখেন আমার কাছে তো মনে হয় সতেরো কোটি মানুষের সতেরো কোটি গল্প এই সতেরো কোটি মানুষের সতেরো কোটি গল্প এটা দিয়ে সতেরো কোটি উপন্যাস লেখা যায় সতেরোটা কোটি উপন্যাস লেখা যায় মনে হলো কি বলেনা মনে হচ্ছে এক একটা বাংলাদেশের এক একটা মানুষের অনেক বড় বড় গল্প রাইট একটা মানুষের একটা মানুষের গল্প দিয়ে কয়েকটা কব কাব্য লেখা যায় যদি আপনি একটাও করেন বেস্ট যদি বেছে নেন তাও যদি সত্তর কোটি মানুষ থাকে তার সত্তর কোটি গল্প কত পুরুষ মানুষ আমার সামনে কান্নায় ভেঙে পড়ে কারণ জীবনটা কিন্তু অন্যরকম বলেছে আর আপনার মতো ক্যারিয়ার করছে যদি আমি আর জীবনে দশ বছর আগে পেতো আমার জীবনটা এরকম কষ্ট যেত না সব হারিয়েছি আজকে একা নিঃস্ব আমি আবার সামনের দিকে এগোতে